নাটক শেষ করে আমরা ঢাকা চলে আসি। এর মধ্যে আমরা হঠাৎ করে টের পেলাম যে নানা রকমের পত্রপত্রিকা খুব উৎসাহব্যঞ্জক হয়ে আমাদের নাটকের খবরটা ছাড়ছে। যেমন তারকালোকে 15 মার্চ পুরো পাতা জুড়ে লন্ডনে কোয়েনার খবর, 3 মার্চ 1999 দৈনিক মানব জমিন, সীমান্ত খোকনের লেখা এ খবরের শিরোনাম, লন্ডনি কন্যা প্যাকেজ নাটকে। আজকের কাগজ লিখেছে, তৌকির যেমন ছিলেন অভিনয়ে তেমনই হতে চান নির্দেশনায়। এমনকি লন্ডনের বাংলা কাগজগুলোও বাদ যায় নাই, জনমত বেশ বড় একটা নিউজ ছেপেছে, প্যাকেজ নাটকে লন্ডনি কন্যা। সিলেটের কাগজগুলো অত্যন্ত যত্নের সাথে আমাদের খবর ছেপেছিল এবং সিলেটের সাংবাদিকরা যারা ঢাকায় এবং লন্ডনে খবর পাঠান, গুরুত্বের সাথে মূলত আমাদের এই খবরটি ছাপেন। প্রথম বড় খবর ছাপা হয় সিলেটের ডাক পত্রিকায়। সমরেন্দ্র বিশ্বাস সমরের এই প্রতিবেদন রিপোর্টের শুরু শেষের পাতায় 6 কলামের পুরোটা জুড়ে ছাপা হয়, সাথে একটি ছবি। এই একমাত্র রিপোর্ট যেখানে নায়িকার সাথে নায়কের ছবি ব্যবহার না করে প্রতিনায়কের ছবি ব্যবহার করা হয়েছে। মালেক আক্তার সিলেটের মঞ্চের খুব পরিচিত মুখ, সবাই চেনে, অনেক নাটকে কাজও করেছে। নাটকের একটা স্বপ্নদৃশ্যে সে লন্ডনি কন্যার স্বামীর ভূমিকায় অবতীর্ণ হবার একটা শর্ট ছিল, সেখানেই তার এই অভিনয়। এই ছবিটাই সিলেটের ডাক ব্যবহার করে। রিপোর্টের শুরুতে আশাবাদ ব্যক্ত করা হয় এই বলে যে 90-এর দশকে সিলেটের নাটকপাড়ায় যে জাগরণ দেখা গিয়েছিল এখন তা স্তিমিত প্রায়। এই লন্ডনি কন্যা নাটকের মাধ্যমে সিলেটের নাটকপাড়া আবার জেগে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। রিপোর্টে এটাও বলা হয় যে কেবলমাত্র তৌকির আহমেদ ও শমী কায়সার ছাড়া এই নাটকের অন্য 19 জন কুশলী সিলেটের এবং তারা প্রত্যেকেই প্রথমবারের মতো ভিডিও ক্যামেরার সামনে অভিনয় করল, চলচ্চিত্রে যেভাবে করা হয়। তাই এখন সবাই অধীর আগ্রহে নাটকটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। সিলেট প্রেস ক্লাবের প্রেস শো, 7 এপ্রিল 1999। নাটক শেষ হবার পরে যখন সিলেট গেলাম আমার প্রজেক্টের কাজ দেখতে, এক সন্ধ্যার আড্ডায় অজয়দা আমাকে বলেন সিলেটের সাংবাদিকদের এই নাটকটি দেখানোর ব্যবস্থা করতে। আমি তৌকিরের সাথে আলাপ করি, তৌকির মহা খুশি। এর মধ্যে আমাদের নাটকের পুরো এডিটিং শেষ হয় নাই, মিউজিক করা বাকি আছে। মিউজিক করার জন্য আমাদের সুজে শ্যাম মামাকে ঠিক করা হলো। তিনি 6 জন যন্ত্রী নিয়ে 2 বেলা সময় নিয়ে নাটকের জন্য আবহ সঙ্গীত বানিয়ে দিলেন, নাটকের টাইটেল বসানো বাকি। আবিদে আজেদের হাতের লেখা খুব ভালো, সে টাইটেলের জন্য A4 সাইজের 20-30 পাতা রেডি করল। এই কাগজগুলো ফ্লোরে বসে শ্যুট করা হলো, টাইটেল লাগানো শেষ, মিউজিক করা শেষ। সব যখন শেষ হলো তখন পুরা মার্চ মাস শেষ হয়ে গেছে। অজয়দাকে যখন জানালাম তিনি ঠিক করলেন সিলেট প্রেস ক্লাবে হবে এর প্রদর্শনী, আমাদের কোনো খরচ নাই, প্রেস ক্লাবে হল ভাড়া ফ্রি, চা নাস্তা ফ্রি, ক্লাবে একটা 24-ইঞ্চি টেলিভিশন আছে কিন্তু VCR নাই, এটা আমাকে ভাড়া করতে হবে কোথাও থেকে, 300-400 টাকা ভাড়া পড়বে, আর কাকে কাকে দাওয়াত দিতে হবে এটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নাই। ঠিক হলো আগামী 7 এপ্রিল 1999 বেলা 3:30 এই নাটকের প্রেস শো হবে সিলেটে, তৌকিরের কোনো এক নাটকে অভিনয়ের জন্য সময় দেয়া, তাই সে যেতে পারবে না। আমি আগের দিন পৌঁছে যাই, 7 তারিখ বিকাল 4:00 নাটকটি দেখানো শুরু হয় সিলেট প্রেস ক্লাবে। যথাসময়ের আগেই আমন্ত্রিত সব সাংবাদিক আর নাটকের প্রায় সকল সিলেটি কুশলী প্রেস ক্লাবের হলরুমে এসে হাজির, কিন্তু হাজিরা নাই বিদ্যুতের, গরমের মধ্যে বসে আছেন সবাই। বোঝা গেল হলরুমের জন্য কোনো জেনারেটরের ব্যবস্থা নাই, তাই বিদ্যুৎ না আসা পর্যন্ত সবাইকে বসে থাকতে হবে এবং সবাই প্রায় 1 ঘন্টা টেলিভিশনের কালো পর্দার দিকেই চেয়ে থাকলেন যতক্ষণ না নাটকটি শুরু করা গেল। সরাসরি শুরু হলো না, ছিল কিছু আনুষ্ঠানিকতার পর্ব। এ দায়িত্ব পালন করলেন আল আজাদ ভাই, তিনি দৈনিক সংবাদের সিলেট প্রতিনিধি।
আমাকে চেনেন তরুণ সাংবাদিক আর তরুণ ফটোগ্রাফার হিসাবে, পরিচয় সেভাবেই দিলেন। এ পর্যন্ত রেডিও টিভি মিলে যে আমার 5টা নাটক লেখা হয়েছে, আমি ফটোগ্রাফিতে অনেকগুলো পুরস্কার পেয়েছি সে কথাও বললেন। এবার নাটক দেখার পালা। টানা এক ঘন্টা প্রায় পিনপতন নীরবতা, আর মাঝে মাঝে হো হো করে হেসে ওঠাও ছিল ঘটনার মধ্যে। তবে শেষ ক্লিপ দেখার পর টিভির পর্দা যখন ঝিরঝির করতে শুরু করল, সে সময় শুরু হলো হাততালি। এই তালির আওয়াজ পেয়ে আমি বুঝে যাই যে আমি আপাতত উত্তীর্ণ, আমার কাজ শেষ। নাটক শেষে প্রথমে ডাকা হলো আমাকে, আমি ফিরিস্তি দিলাম। কি করে অন্তত 10 জন প্রডিউসারের কাছ থেকে ঘুরান্তি খেয়ে আমি নিজেই লগ্নি করে এই নাটক প্রযোজনা করেছি, কেন লিখেছি এসব। কথা বলতে আসেন শিবু ভট্টাচার্য, তিনি আমাদেরকে সাধুবাদ জানান। সিলেটের শিল্পীদেরকে জাতীয় প্রচার মাধ্যমে অভিনয় শৈলী প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাদিকদের প্রতিনিধি হিসাবে দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুস সাত্তার বলেন, এই নাটকে অত্যন্ত সুন্দরভাবে সিলেটের লন্ডনী কন্যাদের সমস্যার কথা চিহ্নিত করা হয়েছে। এরপর আমাকে নিয়ে অনেক উচ্ছ্বাস প্রকাশ করা হয়। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখি আমার বিছানার কাছে সিলেটের 2টি দৈনিক, একটি প্রথম পাতায় লিড নিউজ করেছে, অপরটি পেছনের পাতায় 3 কলাম জুড়ে করলেন। বললেন, আমি ঢাকায় ফ্যাক্স করে দিয়েছি, সামনের জমজমাট পাতায় বড় রিপোর্ট আসবে। তার রিপোর্টে এটিও বলা হয় যে সিলেটে এ ধরনের কোনো নাটকের প্রেস শো এই প্রথম, এর আগে কোনো নাটকের প্রিমিয়ার বা প্রেস শো হয়নি। এর 2 দিন পর ভোরের কাগজে উপসম্পাদকীয় পাতায় 5 কলাম জুড়ে জিতেন সেন আরেকটি বড় ফিচার করেন এই প্রেস শো নিয়ে। এদিকে নাটকটি দ্রুত জমা দেওয়া দরকার বিটিভিতে, আমাদের হাতে অপশন আছে 21 টিভির। এই টেলিভিশন অনেক ভালো ভালো নাটক প্রচার করে কিন্তু ভালো টাকা দিতে চায় না। এই নাটকে আমার ক্যাশ খরচ হয়ে গেছে 3 লাখের উপর। 21 টিভির কাছে এর VHS জমা দিয়েছি, নাটক তারা পছন্দ করেছেন। আমাকে ফোন করেছেন SM আলীর পুত্র, বলেছেন তারা 2 লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন আমাকে। আমি তাকে আমার পুরো অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঠালাম। আমার সম্মানী বাদে 3,10,000 খরচ হয়েছে। তিনি জানালেন, 2.5 লাখে যদি দিতে পারি যেন মূল ক্যাসেট নিয়ে যাই। তৌকির আমাকে পরামর্শ দিল বিটিভিতে দিলে 3.5 লাখ পর্যন্ত পাওয়া যেতে পারে। ঠিক করলাম বিটিভিতেই জমা দেব, কিন্তু ওখানেও অনেক লম্বা সিরিয়াল, কিন্তু উপায় নাই। প্যাকেজের আওতায় যে নাটকের VHS ক্যাসেট জমা হয় তার সাথে 5,000 টাকা জমা দিতে হয়। এরপর সিরিয়াল হবে এটা প্রিভিউর, প্রিভিউতে পাশ করলে এর প্রচারের তারিখ দেয়া হবে, সেই তারিখে প্রচারের জন্য বিজ্ঞাপন দাতার কাছ থেকে টাকা নিতে হবে। মূলত এটার এয়ার টাইম কিনবে কোনো এজেন্সি, তারা এটার বিনিময়ে 3 মিনিট বিজ্ঞাপন চালাবে, এই বিজ্ঞাপন মিনিট হিসাবে কিনবে কোনো এজেন্সি, কিনে বিটিভির কাছে বিক্রি করবে। অনেক প্যাচ, এই প্যাচের মধ্যে আমরা যাব না। প্রিভিউতে পাশ হলে কোনো দালালের কাছে চিঠি দিয়ে দেব দরদাম করে, তারা আমাকে নেট একটা অ্যামাউন্ট দেবে, কিন্তু মূল বিজ্ঞাপন দাতার কাছ থেকে তারা কত টাকা নেবে আমি জানব না। আমি ভিউফাইন্ডার নামে একটা ট্রেড লাইসেন্স করে ফেলেছি, সুতরাং এই নামেই এটার ক্যাসেট জমা দিলাম 18 এপ্রিল 1999। এখন অপেক্ষা এটা কখন প্রিভিউ শিডিউল পায় তা। এর মধ্যে একদিন আজকের কাগজে অনেক বড় একটা রিপোর্ট ছাপা হয়, এটা আমাকে নিয়ে লেখা প্রথম কোনো বড় সংবাদ নাট্যকার হিসাবে। আমাকে ফটোগ্রাফার হিসাবেই এর আগে সব সাংবাদিকেরা লিখেছিল। এটার বিস্তৃত বর্ণনাটা এরকম। তৌকিরের কাছে নানা রকমের সাংবাদিকরা আসেন, আমার সাথেও কেউ কেউ কথা বলেন। একদিন আমার কাছে এসেছে অরণ্য আনোয়ার, আমাকে বলে আপনাদের নাটকটা দেখতে চাই। আমি তাকে যত্ন করে চা বিস্কুট খাওয়াই আর অফিসে কম্পিউটারে নাটকটি দেখাই। এর 2-3 দিন পরে সে আবার আসে, বলে আপনার একটা ছবি দেন আর নাটকের কিছু স্টিল দেন, আমি একটা লেখা লিখেছি, এটা খুব ভালোভাবে ছাপাবো।
এবং এর কয়েকদিনের মধ্যেই খবর পেলাম আজকের কাগজের বিনোদন পাতার লিড নিউজ হিসেবে ছাপা হয়েছে লেখা, যার শিরোনাম শাকুর মজিদের শখ নাটক এবং ছবি তোলা, কিছু ছবি মনে হয় ইতিহাস, এই শিরোনামে। শুধু তাই না, এই পত্রিকাটার প্রথম পাতার ব্যানার হেডে ও এই কথা লিখে নায়ক নায়িকার ছবি দিয়েছে, এবং ভেতরের পাতায় এই লেখার সাথে আমারও একটা ছবি বড় করে। এই লেখার সূচনার বাক্যটি ছিল, নাট্যকার হিসেবে শাকুর মজিদ একেবারেই তরুণ। আমি লক্ষ্য করলাম এই নাটকের রিপোর্টিংয়ে এই প্রথমবারের মতো পরিচালককে বাদ দিয়ে নাট্যকারকে উদ্ধৃতি দিয়ে রিপোর্ট হল। এবং একদিন আমার অফিসে আড্ডা দিতে সঞ্জীব চৌধুরী এলেন এবং খুব মনোযোগ দিয়ে নাটকটি দেখলেন। যাবার সময় বললেন, আপনি আপনার আর্টিস্ট লিস্টটা আমাকে মেইল করে দিবেন, আমি নিজে মেলাতে এ নিয়ে লিখব। সঞ্জীবদার মেলা পাতাটি খুব জনপ্রিয়, অনেক ভালো ভালো কন্ট্রিবিউটর আছেন এই পাতায় লেখার জন্য। কিন্তু একদিন নিজেই লিখে বসলেন, ভূয়সী প্রশংসা করলেন নাটক আর সিলেটি কুশলীদের। নাট্যকারের পরিচয় লিখতে লিখলেন, নাটকটির কাহিনী লিখেছেন আলোকচিত্রী শাকুর মজিদ, সংলাপ তারই, প্রযোজকও তিনি। নাটকটির পরিচালনা আর আবহ সঙ্গীতের খুব প্রশংসা করলেন তিনি, আর করলেন সিলেটের অভিনেতা অভিনেত্রীদের ভূয়সী প্রশংসা। তিনি আমাকে পরামর্শ দেন নাটকটি ভালো কোনো জায়গায় প্রিমিয়ার করে সংশ্লিষ্ট কিছু দর্শককে দেখাতে। সিলেটের তাজুল মোহাম্মদ ভাই আমার নাটকটি দেখে একদিন খুব উত্তেজনা প্রকাশ করলেন। তিনি বললেন এই নাটকটি তিনি ব্যারিস্টার সারা হোসেনকে দেখাতে চান। তার কেন যেন মনে হলো এই নাটকটি কোনো না কোনোভাবে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে পারে যদি সারা হোসেনের খুব পছন্দ হয় নাটকটি। তো নাটকটি দেখলেন, উপস্থিত ছিলেন সারা হোসেন, তার হাজব্যান্ড এবং ডক্টর হামিদা হোসেন, ডক্টর কামাল হোসেনের ওয়াইফ। নাটকটা দেখার পরে তিনি আমাকে কিছু না বলে সারা হোসেনকে বললেন যে তুমি ফারা কবিরকে বলো ব্রিটিশ কাউন্সিলে এই নাটকটির একটা শো করার জন্য। ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারত। পরদিন আমি ফোন পাই ব্রিটিশ কাউন্সিল থেকে, ফারা কবির আমাকে ফোন করে বলেন যে আমার এই নাটকটির একটা VHS ক্যাসেট তিনি দেখতে চান। তার কাছে আমি এটা পৌঁছাই এবং তারও কয়েকদিন পর তিনি আমাকে ফোনে জানান যে ব্রিটিশ কাউন্সিল এবং আইন ও সালিশ কেন্দ্র এই নাটকটি যৌথভাবে এটার একটা বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে। 27 জানুয়ারি 2000, ভিন্ন রকমের একটা দিন ছিল আমাদের। আমার লেখা ও প্রযোজনার নাটকের প্রথম প্রিমিয়ার শো হবে এবং আমার কোনো খরচ নেই। আমি আর তৌকির দুজনেই স্যুটবুট পরে গিয়ে হাজির হই। গিয়ে দেখি ভেতরের অডিটোরিয়ামে সব কিছু সাজানো, চেনা অচেনা নানা জাতের মানুষ ভরপুর। এসেছেন সিলেটের 2 MP, একজন আমারই এলাকার নুরুল ইসলাম নাহিদ, আরেকজন নারী MP জেবুন্নেসা হক, আছেন আইন ও সালিশ কেন্দ্রের ডক্টর সালমা আলী, ব্যারিস্টার সারা হোসেন, নারী বিশেষজ্ঞ মালেকা বেগম, ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রহমান এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি লীনা চৌধুরী। সঞ্চালনা করেন ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক জেন্ডার বিশেষজ্ঞ ফারাহ কবির। নাটক দেখানো শেষ হলে বসে আলোচনা অনুষ্ঠান। আমি এবং তৌকির আলাদা আলাদাভাবে আমাদের নাটক নির্মাণের পরিপ্রেক্ষিত তুলে ধরি। নির্ধারিত আলোচকদের বাইরেও উপস্থিত দর্শকদের মধ্যে থেকে আলোচনা করেন ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট এলিনা খান, গ্রামীণ জনকল্যাণ সংস্থার জামিল চৌধুরী। এর পরদিন বিভিন্ন পত্রিকায় এর উপর সংবাদ প্রকাশ হতে থাকে, প্রায় সকল বড় দৈনিক এ নিয়ে রিপোর্ট করে। বেশিরভাগ পত্রিকা রিপোর্ট ছাপে তাদের নির্ধারিত বিনোদন পাতার দিনে, তবে দৈনিক প্রথম আলো রিপোর্টটি ছাপে পরদিনই। তাদের শিরোনাম ব্রিটিশ কাউন্সিলে লন্ডনী কন্যা, সাব হেডিং বিয়ে হয় মানুষে আর পাসপোর্টে। প্রথম আলোর রিপোর্ট পড়ে আমি বুঝতে পারি যে আমার সার কথাটি আমি বোধহয় সাংবাদিক মহোদয়কে বোঝাতে পেরেছি। ইংরেজি কাগজের মধ্যে দ্য ডেইলি স্টার পরে শুক্রবারে স্টার ম্যাগাজিনে পুরো এক পাতা জুড়ে এ নিয়ে রিপোর্ট ছাপে। শামীম আহসানের লেখায় পুরো নাটকটির পুঙ্খানুপুঙ্খ কাহিনীর বর্ণনা দিয়ে
ব্রিটিশ তরুণীদের এই বিবাহ সংকটকে গুছিয়ে উপস্থাপনার জন্য প্রশংসা করা হয়। লিখেন, ইন দ্য স্টোরি ড্রামাটিস্ট শাকুর মজিদ শোজ দ্য প্লাইট অফ সো মেনি বেঙ্গালি ওমেন উইথ ফরেন সিটিজেনশিপ। হোয়েন সাচ এ ওমেন কামস টু হার কান্ট্রি পার্টিকুলারলি ফর ম্যারেজ, শি বিকামস দ্য মোস্ট সাউট আফটার ব্রাইড। দ্য রিজন ইজ দ্যাট শি পজেস এ পাসপোর্ট। হার পাসপোর্ট বিকামস হার ওনলি আইডেন্টিটি, হার ওনলি কোয়ালিফিকেশন অ্যান্ড হার ওনলি অ্যাট্রাকশন। নাটকের হামিদ মাস্টারকে নিয়ে তার অভিমত ছিল, ইনডিড দ্য ক্যারেক্টার অফ মাস্টার ইজ দ্য পার্সনিফিকেশন অফ দ্য ড্রামাটিস্ট ভিউ অ্যাবাউট এ ম্যানস আইডিয়াল অ্যাটিটিউড টুয়ার্ডস এ ওম্যান। মাস্টার লাভস জোরি অ্যান্ড ওয়ান্টস টু ম্যারি হার নট বিকজ অফ হোয়াট শি হ্যাজ বাট ফর হোয়াট শি ইজ।